বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে এবার মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারে কতগুলি গ্রাম এই মুহূর্তে প্লাবিত আছে, সেখানকার পরিস্থিতি জানাবেন, আর সেখানে ত্রাণ সরবরাহ ঠিক মতো করা যাচ্ছে কিনা। এবং প্রতিনিয়ত কিন্তু এই যে সংখ্যাটা কিন্তু বেড়েই যাচ্ছে, কারণ ভাঙন দিয়ে কিন্তু প্রতিনিয়ত পানি প্রবেশ করছে লোকালয়ে, এবং এই যে মনু নদীর যে ভাঙনের ফলে কিন্তু যে পানিগুলি ঢুকছে এখানে, কিন্তু এই বন্যার কারণে কিন্তু বাড়ি করে আসতে পেরেছেন সেই জায়গায়, কিন্তু খাদ্য সহায়তা এই মুহূর্তে আসলে যেগুলো হচ্ছে শুকনো খাবার প্রশাসনের তরফ থেকে তারা যে শুকনো খাবার সেগুলি কিন্তু তারা বিতরণ করছেন। তবে দুর্গত এলাকায় অর্থাৎ দুর্গম এলাকাগুলিতে কিন্তু এখনো ত্রাণ তৎপরতা খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না, তবে এখানে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং বিশেষ করে প্রবাসীরা কিন্তু এখানে মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন তুহিনুর রশিদ। আমরা এবার খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি জানবো, সেখান থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ি জেলা সদর থেকে তো পানি নেমে গেছে, কিন্তু দীঘিনালার মেরুং ইউনিয়নে সেখানে বেশিরভাগ এলাকায় পানিবন্দী সেখানকার মানুষ, সেখানকার পরিস্থিতি কি জানাবেন? অঞ্চলটি গিয়েছিলাম আসলে সরজমিনে দেখার জন্য, সেখানে যে অবস্থাটা দেখেছি আসলে খাগড়াছড়ি জেলা সদর আপনি যেটা বলেছেন পানি নেমে গেছে, কিন্তু মেরুঙের অবস্থা এখন আমরা যা দেখছি এখানে কিন্তু পাহাড়ি ডল কারণে মূলত এখন পর্যন্ত মেরুঙের অধিকাংশ গ্রাম কিন্তু প্লাবিত। আমরা বেশ কয়েকটা একদম দুর্গম প্রত্যন্ত এলাকায় গেছে যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, সে সমস্ত এলাকায় উড়ে দিয়েছে, সেখানে প্রাথমিক বিদ্যালয়, মানুষের ঘর বাড়ি, বসত বাড়ি কিন্তু এবং ফসলের জমি সেগুলো কিন্তু একদম ডুবে একাকার হয়ে আছে। এবং এখন আমরা যে অবস্থা দেখছি গত 24 ঘন্টা বেশি সময় ধরে কিন্তু খাগড়াছড়িতে বৃষ্টিপাত নাই, কিন্তু এই বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত সেখানে উন্নতি হয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ মেরুং যে বাজারটি সেটি এখনো পর্যন্ত বন্যার পানিতে ডুবে রয়েছে, এবং মেরুঙের সাথে যে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ অর্থাৎ লংগদুর সাথে মেরুঙের এবং খাগড়াছড়ি যে সড়ক যোগাযোগ সেটা কিন্তু একেবারে বন্ধ রয়েছে। মেরুঙের বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত সড়ক কিন্তু ডুবে রয়েছে, এবং সেখানে আমরা যে বাস্তবতা দেখেছি আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো মানুষ রয়েছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ফিরে যাওয়ার যে বাস্তবতা সেটি তৈরি হয়নি। কিছুক্ষণ আগে সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আজকে সকালে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে মানুষের, মানুষকে যারা বন্যা দুর্গত মানুষ রয়েছে, এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সমস্ত এলাকাগুলোতে মানুষ আসলে ত্রাণ পায়নি, গত 4 দিন ধরে মেরুঙের মানুষ কিন্তু বন্যা দুর্গত এলাকায় রয়েছে, গত সোমবার থেকে সেখানে কিন্তু বন্যার পানি উঠতে শুরু করেছে, এই পর্যন্ত তারা অনেকে কিন্তু ত্রাণ সহায়তা পায়নি। সেখানে কিন্তু আজকে আমরা দেখেছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মানুষকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। একই সাথে এখানে বেশ কিছু আমরা দেখছি স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু মেরুঙে কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে, এবং আজকে সকালে খাগড়াছড়ি জেলা সদরে কিন্তু খাগড়াছড়ি রিজিয়ন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে কিন্তু সেখানকার মানুষকে খাবার বিতরণ করা হয়েছে এবং একই সাথে শুকনো খাবার দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আপনাকে একটু আপডেট দিয়ে রাখতে চাই, খাগড়াছড়ির সাথে সাজেকে যে সড়ক যোগাযোগ, সড়ক থেকে পানি নেমে যাওয়ার কারণে সে কিন্তু সাজেকের সাথে যোগাযোগটি স্বাভাবিক হয়েছে, এবং এখন আসলে বন্যা পরিস্থিতি বলা যাচ্ছে আসলে ক্রমাগত সেটি উন্নতির দিকে যাচ্ছে। জেলা সদরে বন্যা পরিস্থিতি পুরোপুরি একেবারে উন্নতি হয়েছে, কিন্তু মেরুঙের যে এলাকাটি রয়েছে সেটি এখনো পর্যন্ত আসলে পানিতে নিমজ্জিত, এই পানি নামতে আগামীকাল সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে এখানকার আসলে যারা সংশ্লিষ্ট এবং আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্র থেকে আমাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে, এবং পরবর্তী দিনও এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর যতক্ষণ পর্যন্ত মানুষ আশ্রয় কেন্দ্রে থাকবে ততদিন কিন্তু তাদেরকে খাবার সহ শুকনো খাবার এবং যে খাদ্য সামগ্রী সেটা কিন্তু দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক।